হ্যালো বন্ধুরা, এসকেএস বেঙ্গলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আমি সুজিত আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আমি রেখেছি 19 শতকের আত্ম অনুসন্ধান প্রিয় যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক বাঙালি শীর্ষস্থানীয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসার অন্যতম পথপ্রদর্শক ডক্টর মহেন্দ্রলাল সরকারের সংক্ষিপ্ত আত্মজীবনী নিয়ে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল চিহ্নটিতেও প্রেস করতে ভুলবেন না, কেননা আমি সবসময় এ ধরনের ভিডিওই আপডেট দিয়ে থাকি। সুবিখ্যাত চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের জন্ম হয় হাওড়ার পাইকপাড়ায় 1833 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর। তার পিতার নাম হল তারকনাথ সরকার। মহেন্দ্রলাল সরকারের শিক্ষা জীবন শুরু হয় কলুটুলা ব্রাঞ্চ স্কুলে, এরপর তিনি ভর্তি হন হিন্দু কলেজে, তারপর মেডিকেল কলেজে শিক্ষালাভ করেন তিনি। 1861 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার চিকিৎসাবিদ্যায় IMS উপাধি পান। 1863 খ্রিস্টাব্দে তাকে MD উপাধিতে ভূষিত করা হয়। মহেন্দ্রলাল সরকারের প্রধান খ্যাতি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে। অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রেরণাদাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার, যদিও তিনি একদা এই চিকিৎসা পদ্ধতির বিরোধিতা করেছিলেন। তখন তিনি ছিলেন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সম্পাদক ও সহসভাপতি। 1867 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সভায় অ্যালোপ্যাথিক চিকিৎসার কিছু দোষ ও ভুলভ্রান্তিকতা সবিস্তারে উল্লেখ করেন। এর পাশাপাশি হেনিম্যান আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতির সুফল ও যৌক্তিকতা বিষয়ে ব্যাখ্যা করেন। সে কারণে সেই সভায় উপস্থিত দেশি বিদেশি চিকিৎসকগণ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। তারা ক্রুদ্ধ হয়ে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করে দেন। শুধু তাই নয়, এই ঘটনার পর থেকে নানাবিধ অত্যাচারও সহ্য করতে হয় ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। 1867 খ্রিস্টাব্দে ডক্টর সরকার ক্যালকাটা মেডিকেল জার্নাল পত্রিকাটি প্রকাশ করেন। সেই পত্রিকাতেই তিনি তার নিজস্ব মত প্রচার করতে শুরু করেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার তার জীবদশাতেই একজন শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে খ্যাতি অর্জন করেন। হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীর প্রসার ও স্বীকৃতি অর্জনে এদেশের ডক্টর মহেন্দ্রলাল সরকারই ছিলেন অগ্রগণ্য। 1876 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। ডক্টর মহেন্দ্রলাল সরকারই সরকারকে পরামর্শ দেন মেয়েদের বিবাহের বয়স ন্যূনতম 16 বছর নির্ধারণ করতে, যেটি 1872 খ্রিস্টাব্দের ম্যারেজ অ্যাক্ট 3 এর অনুযায়ী। শ্রমিক দরদী ডক্টর মহেন্দ্রলাল সরকার 1888 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সভাপতির পদ অলঙ্কৃত করেন। তারই উদ্যোগে এই সম্মেলনে চা শ্রমিকদের দুরবস্থা দূর করার জন্য বিশেষ প্রস্তাব গৃহীত হয়। শ্রমিকদের প্রতি ছিল তার অপার মমতা। শ্রমিকদের পরিবর্তে অপমানজনক কুলি শব্দ ব্যবহারে ছিল তার তীব্র আপত্তি। 1887 খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলু নির্বাচিত করা হয়। 1887 খ্রিস্টাব্দ থেকে 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। 1883 খ্রিস্টাব্দে CIE এবং 1890 খ্রিস্টাব্দে ডক্টর সরকারকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টর অবল উপাধিতে সম্মানিত করেন। এই মহান চিকিৎসকের মৃত্যু ঘটে 1901 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এতটুকু ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং আপনার মতামত দিতে ভুলবেন না। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।